আজব জঙ্গল ছিল। সেই জঙ্গলে কেউ আসতেও পারত না, আবার কেউ যেতেও পারত না। একদিন রোহন হেলিকপ্টার নিয়ে ঘুরতে বেরিয়েছিল। রোহন হেলিকপ্টার নিয়ে ঘুরতে ঘুরতে তার হেলিকপ্টারটি খারাপ হয়ে যায়। রোহন দ্রুত তার প্যারাসুটটি খুলে নিচে নেমে আসতে থাকে। রোহন নামতে নামতে সেই জঙ্গলে এসে পৌঁছায়। রোহন সেই জঙ্গলে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায়। কিছুক্ষণের মধ্যে জঙ্গলের আদিবাসীরা আসে এবং রোহনকে ঘিরে ফেলে। আদিবাসীরা রোহনকে তাদের রাজার কাছে নিয়ে যায়। রাজা রোহনকে বলে, আজব জঙ্গলে তোমাকে স্বাগত জানাই। এই জঙ্গলের কিছু নিয়ম আছে। এই জঙ্গলে না কেউ আসতে পারে, না কেউ যেতে পারে, কিন্তু জঙ্গল থেকে বেরোনোর জন্য একটি ব্রিজ আছে। সেই ব্রিজে আমাদের এক সৈনিক আছে যে সারাদিন ব্রিজটি পাহারা দেয়। যদি কেউ জঙ্গলে আসার চেষ্টা করে তাহলে সৈনিক তাকে প্রথমে সাবধান করে, বলে যে এই দিকে আসবে না। তবু যদি কেউ তার কথা অমান্য করে এগিয়ে আসে তাহলে সৈনিক তাকে মেরে ফেলে। এই ব্রিজটি পার হতে সময় লাগে 10 মিনিট, আর সৈনিক 5 মিনিট অন্তর অন্তর ব্রিজটি দেখতে আসে। তাই তুমি এই ব্রিজটি পার হয়ে কখনোই ঘরে যেতে পারবে না। রোহন রাজার সব কথা শুনে এবং কিছুক্ষণ ভাবার পর ব্রিজটি পার হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রোহন কিভাবে ব্রিজটি পার হলো? যদি বলতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের ভাবার জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হলো। সৈনিক যখন ঘর ঢুকে তখন রোহন ব্রিজের মাঝখানে চলে যায়। তখন তার সময় লাগে 5 মিনিট। সৈনিক যখন 5 মিনিট পরে আবার ব্রিজটি দেখতে আসে তখন রোহন জঙ্গলের দিকে মুখ করে এগিয়ে আসে। সৈনিক রোহনকে দেখে বলে, এদিকে এসো না, ঘর চলে যাও। এভাবেই রোহন জঙ্গল থেকে বেরিয়ে আসে। পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। এই আদিবাসীটির আসল ছায়া কোনটি বলুন তো? তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। এই আদিবাসীটির আসল ছায়া হলো এটি। পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। এবার বলুন তো, এই লোকটি কোন রাস্তা দিয়ে যাবে? তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। এই লোকটি প্রথম রাস্তা দিয়ে যাবে, কারণ দ্বিতীয় রাস্তাটিতে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। ওই রাস্তাতে বাঘ থাকতে পারে, তাই প্রথম রাস্তা দিয়েই লোকটি পার হয়ে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।